হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি কালাম বলছিলাম বরিশাল থেকে। জি হ্যাঁ, আমি সাফল্য প্রধান স্যারের সাথে কথা বলছি। আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। হ্যাঁ স্যার, আমার আমি গত 3 মাস আগে একবার বাইক অ্যাক্সিডেন্টে হাঁটুতে হাঁটুর নিচে একটু ফ্র্যাকচার হয়েছিল, ঠিক আছে। হওয়ার পর আমি বরিশালে শেরে বাংলা মেডিকেলে ভর্তি হওয়ার পর ওরা আমাকে 6 মাসের 6 সপ্তাহের জন্য একটা ব্যান্ডেজ করাই দিল। এই 6 সপ্তাহ পর ব্যান্ডেজ খোলাবার পর আমি বরিশালে একজন অর্থোপেডিক্স ডাক্তার দেখাই, উনি বলল যে 3 সপ্তাহ আপনার ই করতে হবে, ওই থেরাপি দিতে হবে। ইউএসটি আর এমএসটি দুইটা থেরাপি আমাকে 3 সপ্তাহ দেওয়া হয়েছে, কিন্তু এখন আমি পায়ে ভর দিলে এই যে পায়ের আটুর নিচে যে মাংস পেশিটা ওখানে টান খায় এবং ব্যথাও করে, ভালো মতো দাঁড়াইতে পারি না। আপনার যে ভেঙে গিয়েছিল সেটা জোড়া লেগেছে, ঠিক না? হ্যাঁ, জোড়া লেগেছে। এখন সমস্যা হচ্ছে আপনার এই মানে ব্যথা বা স্বাভাবিক জীবন যাপনে অসুবিধা হইতেছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক মতো হাঁটতে পারি না, দাঁড়াইলে ওই পায়ের নিচে নিচে যে মাংস আছে না, পায়ের হাঁটুর নিচে হাঁটু এবং গোড়ালি মাঝখানে যে মাংস পেশিটা আছে, ওই মাংস পেশিটা টান খেয়ে এবং হালকা ব্যথাও লাগে মাংস পেশিটা। আচ্ছা, আপনি যে থেরাপির কথা বললেন, দুটা দুইটা থেরাপিউটিক মেশিনের কথা বললেন, এই থেরাপিটা কে দিচ্ছে আপনাকে, কে মানে কার কাছে থেকে থেরাপি নিচ্ছেন আপনি? এটা হচ্ছে বরিশালে আমার ওই যে আমি যে ডাক্তার দেখাইছি অর্থোপেডিক্সে, জি উনি আমার সাজেস্ট করছে যে এই থেরাপি সেন্টার গিয়ে এই দুইটা থেরাপি দেওয়া লাগবে, এমএসটি আর ইউএসটি। এই দুইটা আমি টানা 3 সপ্তাহ অর্থাৎ 21 দিন করানো হয়েছে আমার। ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আপনি আশা করি আপনার লাইন কেটে গেল, টেলিভিশনের ভলিউম থেকে আপনি শুনতে পারবেন। ধন্যবাদ, আপনার মাধ্যমে আমি আরো কিছু ইম্পর্টেন্ট ডাটা জনগণকে দিব। প্রথম কথা হচ্ছে ওনার উত্তরটা দিয়ে আসি, ওনার এখন করণীয় কি? ওনার করণীয় ডাক্তার সাহেব ঠিকই বলেছে, ওনাকে ফিজিওথেরাপি করতে হবে, দ্যার ইজ নো ওয়ে ফিজিওথেরাপি করবে, কিন্তু উনি কিন্তু ভুল কাজ করছে। যে উনি আমি বলবো যে ডাক্তার সাহেবরা এই যেতে পরামর্শ দেয়, এতে রোগীদের ক্ষতি হচ্ছে। বারবার যে থেরাপি দিতে হবে, আপনি লিখে দিলেন আর দুইটা মেশিনের নাম, অমক সেন্টারে যান গিয়ে থেরাপি দেন, এই যে রুগীটা কিন্তু কোনো ভালো হয়নি। রুগী স্টিল একটা ফ্র্যাকচার, এটা কমন কেস বাংলাদেশে, এটা হাজার হাজার রুগী আছে, হতেই পারে, কিন্তু আফটার ফোস্ট ফ্র্যাকচার তাকে পুনর্বাসন যখন প্রপার জায়গায় পাঠানো হবে না, প্রপার লোকের হাতে পড়বে না, প্রপার চিকিৎসা হবে না, রুগীরা সাফার হবে, জনগণ ভুল মেসেজ পাচ্ছে। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, আমার কাছে একজন রুগী আসলো সাজেস্ট, সে আমার কাছে হাঁটু ব্যথা নিয়ে আসলো, আমি হাঁটুর চিকিৎসা দিলাম, দেওয়ার পর রুগী বললো স্যার আমার বুকে ব্যথা করে। হতেই পারে, একটা রুগীর ব্যথা বুকে হতে পারে। তো আমি বললাম ঠিক আছে, আপনি এই কার্ডিওলজিগুলো দেন, মানে আপনি একটু 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 বৈজ্ঞানিক চিন্তা করেন। প্রথম কথা হচ্ছে কার্ডিওলজি ইজ এ সাবজেক্ট, এবং এইটা একটা পোস্ট গ্রাজুয়েশন সাবজেক্ট, স্পেশালাইজড সাবজেক্ট। এই সাবজেক্টে যারা পড়ালেখা করে ডাক্তার সাহেবরা ডিগ্রি নিয়েছে, তারা কার্ডিওলজি কি চিকিৎসা দিতে হবে, কিভাবে দিতে হবে, কি করা উচিত, অ্যাসেস হতে শুরু করে সেটা কি আইদার অপারেশন লাগবে বা মেডিসিন হবে বা লাইফস্টাইল চেঞ্জ করবে কি করবে, ওই ডাক্তার সাহেবরাই প্রোভাইড করে থাকবে। কিন্তু থেরাপির ক্ষেত্রে একটা ভুল মেসেজ দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে যে আপনি ওইখানে গিয়ে এই থেরাপিগুলো দেন। এখন আসেন, হোয়াট ইজ থেরাপি বা হোয়াট ইজ ফিজিওথেরাপি? আমি থেরাপি তো একটা মিক্সড করে ফেলছে জনগণের মাধ্যমে, এবং সবাই মনে করে থেরাপি মানেই একটা প্রোডাক্ট, কোথাও গেলে এটা পাওয়া যাবে। এখন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।